হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস, যেটা সকলেই বানাতে পারো কিন্তু সেটা সবসময় জোর জোরে হয় না, খেতেও ভালো লাগে না। তো আজকে আমি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে বলবো যে কিভাবে জোর জোরে ফ্রায়েড রাইস বানা যায়। তো তার জন্যে আমরা নিয়ে নিচ্ছি, আমি এখানে মটরশুঁটি আর গাজরটা আমি কেটে রেখেছি, বাবা এখনই এলো দিয়ে দেড়াদুন চাল নিয়ে এলো। তো আজকে আমি ফ্রায়েড রাইস করব। আর এখানে বিনস আছে, তো আমি এগুলো সব কিছু কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আবার এখানে গাজর কুচি নিয়েছি, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, এবং এর সাথে নিয়ে কাজু কিশমিশ নিয়েছি। এবং আমি দেড়াদুন চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার ভালো জলে 1 ঘন্টা ধরে আমি এখানে ভিজিয়ে রেখে দেবো। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে দেব ঘি, তেলও দেবো এর মধ্যে, তোমরা চাইলে পুরো ঘিয়ে করতে পারো। এরপর আমি একে একে সবজিগুলোকে সব ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় কিন্তু নুন চিনি এখন কিচ্ছু দেব না, প্রথমে এগুলো সব ফ্রাই করে নেব, তারপরে এরপর ওই তেলের মধ্যেই আমি গাজরগুলোকেও ভেজে নেব। একে একে সব সবজিগুলোই ভেজে নেব, এক সাইডে। এরপর জল বসিয়ে দিয়েছি অন্য সাইডে সবজিগুলোর মধ্যে। এরপর আমি নুন মাখিয়ে নেব, পরিমাণ মতো নুন দেব। জলে এরপর লবণ মিশিয়ে নেব। তো এক্ষেত্রে লবণটা তুমি বেশি দিতে পারো, কারণ চাল যতটা প্রয়োজন ততটাই অবজার্ভ করবে। এরপর এর মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনির গুঁড়ো দিলে ভালো হয়, কিন্তু আমার এখানে চিনির গুঁড়ো যেহেতু ছিল না, তো আমি এখানে গোটা চিনিরই ব্যবহার করছি। ভালো করে মাখিয়ে নেব সব সবজিগুলোকে। এদিকে জল ফুটে এসেছে, তো এর মধ্যে এরপর আমি সব গোটা মশলা দিয়ে দেব। এর মধ্যে এরপর আমি দেব চালের জলটা আমি ঝরিয়ে ফেলেছি, জলের মধ্যে এরপর গোটা তেজপাতা, গরম মশলা দিয়ে দেব, বড় এলাচ, দারচিনি সব দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে আমি ঘি দিয়েছি, এরপর একটু তেলও দিয়েছি, সাদা তেল। জলটা ফুটে গেছে এর মধ্যে, এরপর আমি চালটা দিয়ে দেব। ভাতটা ফুটে এসেছে, এক্ষেত্রে বেশি নাড়লে হবে না। এরপর আমি ভাতটাকে নামিয়ে নেবো, ভাতটা 80% সিদ্ধ হতে হবে, ভালো ঝুরঝুরে হয়েছে। তো এক্ষেত্রে আমি করেছিলাম কি, একটা পেপার দিয়ে সে তার ওপরে পুরো চালটাকে দিয়ে দিয়েছিলাম, ফ্যানটা চালিয়ে ভালো করে শুকিয়ে নিলে তোমার ভাতটা ঝরঝরে হয়। এরপর কড়াইতে আবার ঘি দিচ্ছি আমি। এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, তোমরা চাইলে আমি চিকেনেরও রেসিপিটা দিয়ে দেবো। তো এরপর আমি ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। সব সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব, এর উপরে সামান্য ঘি দিতে হবে, আর ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি, মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এটা দিয়ে একবার ভালো করে নেড়ে নেতে হবে। নাড়াচাড়া করার পর আমাদের আমাদের ফ্রায়েড রাইস রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।